এখন গসিপসের মধ্যে রয়েছে ক্রিশ ফোর নিয়ে দিশেহারা রাকেশ রোশন। তবে কি বন্ধ হয়ে যেতে পারে এই সিনেমা? রাকেশের কথা শুনে অনেক ভক্তরা দুশ্চিন্তায়। এদিকে পুলিশ কি গ্রেপ্তার করতে এসে পটে গেল? শার্লিনের সাথে পুলিশের কাণ্ড হলো ভাইরাল। আরো রয়েছে নোরা কি বলিউড নিয়ে অনেক বিরক্ত, জানালো নায়িকা নিয়ে আসলে কি হয় বলিউডে। এন্ড ফাইনালি থাকছে সুহানা খানের মেকআপ অ্যাডভার্টাইজমেন্টের ছবি নিয়ে হচ্ছে সমালোচনা। প্রথমেই আসি ক্রিশ ফোরের কাছে। ভাই ক্রিশ ফোর, গত কয়েক বছর ধরেই এই মুভিটা হবে হবে আপডেট আসছে, মানে নানা রকম কথা শোনা যাচ্ছে, কিন্তু লাস্টের দিকে শোনা যায় যে প্রজেক্ট হতে আরও দেরি। সবাই এক প্রকার হতাশাই হয় এমন আপডেট নিয়ে। অ্যান্ড ম্যাক্সিমাম টাইম ছবি সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায় যে টেকনিক্যাল রিজনে এই মুভিটা পিছিয়ে দেওয়া হচ্ছে। বাট এবার রাকেশ রোশন জানায় আসলে বিষয়টা প্রযুক্তিগত কারণে নয়, এই সিনেমাটা আটকে যাচ্ছে বাজেট সংকট, মানে আর্থিক সংকটের কারণে। ঋত্বিক রোশনের বাবা রাকেশ রোশন জানায় এই বাজেট সংকটের কারণেই ক্রিশ ফোর প্রজেক্ট নিয়ে এক পা এগিয়ে তিনি আরো দুই পা পিছিয়ে আসছেন। তার কথা, ওটিটি প্ল্যাটফর্মের এই যুগে এখনো পর্যাপ্ত পরিমাণ দর্শকেরা হলে ফিরছে না। এদিকে কই মিল গয়া ক্রিশ এবং ক্রিশদের বক্স অফিস সাকসেসের পর এই ক্রিশ ফোরের সাকসেসটা বজায় রাখা বেশ চ্যালেঞ্জিং হয়ে গেছে, কারণ এই সাকসেস বজায় রাখতে হলে ক্রিশ ফোরকে অনেক অনেক বড় মাপের সিনেমা বানাতে হবে, কিন্তু সেই অনুযায়ী বাজেট বলিউডে থাকে না। তিনি বলেন হলিউডের এক একটা সুপার হিরো মুভির বাজেট থাকে $500 থেকে $600 মিলিয়ন, সেখানে আমাদের বলিউডের বাজেট থাকে $200 থেকে $300 কোটি রুপির বেশি নয়। এবং তার প্রশ্ন, এই বাজেটে দিয়ে কিভাবে বড় মাপের ছবি তৈরি করব? কারণ আজকালকার যারা ইয়াং জেনারেশন তারা হলিউডের মুভি দেখে অনেক অভ্যস্ত এবং তাদের প্রত্যাশা আরও অনেক হবে ক্রিশ ফোর নিয়ে। তিনি এটাও বলেন, বাজেটের কারণে যদি 10টা অ্যাকশন সিকোয়েন্সের বদলে 4টা অ্যাকশন দৃশ্যে শ্যুট করি আর বাকি দৃশ্যগুলো VFX দিয়ে চালিয়ে দেই, তাহলেও তো VFX এর গুণগত মান বজায় রাখতে হবে, সেখানে তো টাকা লাগবে। এবং অ্যাট দ্য সেম টাইম তিনি এটাও মনে করেন, যদি বাজেট এখানে নিয়েও আসি তারপরেও চ্যালেঞ্জ, কারণ ইদানিং বলিউডে বিগ বাজেটের মুভিগুলো মুখ থুবড়ে পড়ছে। তো সেই সব দিক দিয়ে চিন্তা করে রাকেশ রোশন কিছুটা ভয় আছে এবং দিশেহারা ক্রিশ ফোর নিয়ে, যার কারণে তিনি এখন কি করবেন সেই বিষয় নিয়ে অনিশ্চিত। অ্যান্ড রাকেশ রোশনের এই কথা শুনে অনেকেই ভয় পাচ্ছে, অনেক ভক্তরা ভাবছে ক্রিশ ফোর কি তবে বন্ধ হয়ে যাবে। হোপফুলি এমনটা হবে না, তবে তিনি কিছুটা ভয় আছে এটা তো সত্যি, এবং তার ভয় লজিক্যালও বটে। এবার আসি শার্লিন চোপড়ার কাছে। উর্ফি জাভেদ 2.0, ইনফ্যাক্ট তার থেকেও অনেক বড় মাপের এই শার্লিন চোপড়া রিসেন্টলি একটা জায়গায় যায়, সেখানে পাবলিকরা তাকে ঘিরে ধরে, হিউজ ভিড়, এবং সেখানে ছবি টবি তোলার সময় একটা মজার কাণ্ড ঘটে। জাস্ট হ্যাভ এ লুক। सर कड़क दिख रहे हो, मुंबई पुलिस। পুলিশ আঙ্কেলকে দেখে তো মনে হলো সে শার্লিনকে হয়তো গ্রেপ্তার করে আসবে, কেন সে এইভাবে দাঁড়িয়ে রাস্তায় ভিড় জমাচ্ছে। কিন্তু ওমা, সে বিন্দাস এসে শার্লিনের সঙ্গে হ্যান্ডশেক করে এক হাত পকেটে ঢুকিয়ে কোজ মেরে ছবি তুলছে। বাহ, দারুণ! এখন সবাই এই ভিডিওটা দেখে বেশ হাসাহাসি করছে, কেউ বলছে আঙ্কেল বোধহয় গ্রেপ্তার করতে এসে পটে গেছে। আবার কারো মতে কপালে শনি আছে পুলিশ আঙ্কেলের, বাসায় যান, খবর আছে আপনার। এবার আসি নোরা ফাতির কাছে। নোরা ফাতির তো বলিউড নিয়ে বেশ গরম গরম খবরই প্রকাশ করছে, যেমন PR স্টান্ট নিয়ে কয়েকদিন আগে খবর দিল, আর এখন বলছে বলিউডের পরিচালকরা নায়িকা নিয়ে বড় ধরনের গুটিবাজি করে। নোরার কথা হচ্ছে তার ভিতরে অনেক ট্যালেন্ট আছে, সে অ্যাক্টিং করতে পারে, ডান্স করতে পারে, কিন্তু তারপরেও বলিউড পরিচালকরা যাতে তাকে সিনেমা নেয় সেজন্য তাকে অনেক কাঠখড় পোহাতে হয়, তাকে নায়িকা হিসেবে অনেক পরিচালকরা নিতেই চায় না। নোরার কথা হচ্ছে বলিউডের 4 জন নায়িকা রয়েছে, সেই 4 জন নায়িকার বাইরে বলিউড কাউকে নায়িকা হিসেবে কাজ করাতেই চায় না। তবে নোরা কিন্তু এই 4 জন নায়িকার নাম বলেনি। বাট নোরার এই কথার বিপরীতে অনেকেই বলছে সেই 4 জন নায়িকা হতে পারে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, ক্যাটরিনা এবং জানভি, কারণ ইদানিং তাদেরকে বেশি বেশি সিনেমা করতে দেখা যাচ্ছে। এখন আপনার কাছে কি মনে হয় এই 4 জন কে হতে পারে? ফাইনালি আসি সুহানা খানের কাছে। সুহানা খানের স্কিন টোন নিয়ে সুহানা খানকে মাঝে মধ্যে কথা শুনতে হয়, যেটার কারণে সুহানা খান কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড জবাবও দিয়ে দেয়, যার কারণে অনেকেই সুহানা খানের বিষয়টা অ্যাপ্রিসিয়েট করে, যে সে নিজের গায়ের রং নিয়ে ইনসিকিউরিটিতে ভুগে না, বরং কেউ যদি পচায় তাহলে তাকে উল্টা জবাব দিয়ে দেয়। কিন্তু এবার সুহানা খান একটা মেকআপ ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে, এবং সেই মেকআপ ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্টের ফটোতে সুহানা খানকে এত ফর্সা বানিয়ে দিয়েছে যে অনেকে অবাক এটা ভেবে যে সুহানার এই অবস্থা কেন। ইনফ্যাক্ট কেউ কেউ তো চিনতেও পারছে না, অনেকে বলছে এ তো অঙ্কিতা লোখান্ডের মতো লাগছে, এন্ড অনেকে এটা নিয়ে সমালোচনা করছে। কেউ বলছে সুহানা কি তবে তার গায়ের রং নিয়ে এখন ইনসিকিউরিটিতে ভুগলো। এবার কেউ কেউ বলছে বছরের পর বছর ধরে বাবার ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের ভিডিও দেখে দেখে তার মাথায় বোধহয় প্রভাব পড়ে গেছে, এখন তাকে ফর্সা হতেই হবে। তবে দোষটা আসলে সুহানা না, দোষটা আসলে ব্র্যান্ডের, এই ব্র্যান্ড এমন কেকের মতো মেকআপ না দিলেও পারতো।